বাবা প্রেসক্রিপশনটা একটু দিও তো, আমি ফেরার পথে ওষুধগুলো সব নিয়ে আসবো। ও সরি, একদম ভুলেই গেছিলাম। ধরো কি গো বাবা, শুনলি না, বললাম না প্রেসক্রিপশনটা আমায় দাও, আমি অফিস থেকে ফেরার পথে তোমার সব ওষুধগুলো নিয়ে আসবো। ওকে ঠিক আছে। ঠিক আছে বাবা, আমার লেট হচ্ছে, আমি বেরোবো, তুমি একটা গাড়ি ডেকে দাও। একদম না, তুমি সাবধানে থেকো। হ্যাঁ আর রেস্ট নেবে কিন্তু। দাও বাবা, তাড়াতাড়ি এসো, লেট হচ্ছে। এক্সকিউজ মি ম্যাডাম, একটা কথা ছিল। কি ব্যাপার? হ্যাঁ বলুন। এখানে কেউ দেখতে পাবে না, যাবেন? হোয়াট, পায়ের জুতোটা দেখেছিস ইউ রাস্কেল? একে তো আবার তো একদিন দেখতেই হবে। তুই তো বাবা আমাদের অনেক উপকার করেছিস, আমার শেষ উপকারটা তুই করবি বাবা। কি করতে হবে বলুন না স্যার। তুই বাবা আমার মেয়ে যায়, আমার মেয়ে যায়। স্যার আমার কোনো অসুবিধা নেই স্যার।
কিন্তু স্যার আমি তো মস্তানি করে খাই, যদি আপনার মেয়ের কোনো আপত্তি না থাকে তাহলে আমার কোনো প্রবলেম নেই। দুজনকে আমি আশীর্বাদ করি, ভালো থাকি। তাহলে কিন্তু তোকে ছেড়ে কথা বলবো না। বলে দিলাম আমার নাম অভিরাজ, এই পুরো এলাকাটা না আমার আন্ডারে, যা কেটে পড় আর মাথায় রাখিস এরপর যেন এই চত্র তোকে না দেখি, ঠিক আছে? যা আরে ম্যাডাম, সেদিন তো খুব মেজাজ দেখাচ্ছিলেন, আজ কেন তুলে নিয়ে যাও? ওই শালা, তোকে বলেছিলাম না ফরদাস যেন এই চত্র তোকে না দেখি। কি কি বলেছিলাম তোকে? এই চত্র যেন আমার না দেখি। তুমি যাও যাও, ওটা আমার বউ, বুঝেছিস? চল যা এখান থেকে, যা। এই জন্যই আমাকে বিয়ে করে নিয়েছিলে, এত স্বপ্ন দেখিয়েছিলে, আর আজ আজ নিজে এই রূপ দেখাচ্ছ। আমি আর থাকবোই না তোমার কাছে, আমি আজই চলে যাবো, দেখো। তোমাকে কত স্বপ্ন দেখেছিলাম জানো, যেটুকু টাকা ছিল না তার মধ্যে সব খরচা করে ফেলেছি। কি করে চলবে তুমি নিয়ে যাবো, আপসেট হয়ে গেছিস না? ভালো লাগছে না। আর এভাবে মুসু করলে চলে কখনো বোকার মতো? আমি আছি তো। Thank you.
হ্যালো, হ্যাঁ হ্যাঁ রেখা বাবু, আমি আমি গেবি বলছি। হ্যাঁ হ্যাঁ
এ কি কি করছো তুমি এগুলো? তুমি আমার জন্য শেষ পর্যন্ত এই সমস্ত কাজ করছো? তুমি তুমি আমাকে এত ভালোবাসো, তোমাকে আর কিচ্ছু করতে হবে না, আমি আমি সব ঠিক করে দেবো।